রুমের ভেতরের জানলা থেকে দৃশ্যটা ঠিক এরকম দেখায়। আমাদের রুম নম্বর ছিল 102, টোটাল 6টা রুমের মধ্যে এটা 2 নম্বর রুম, গ্রাউন্ড ফ্লোর, এখনও ওপরে কোনো ফ্লোর নেই, কাজ চলছে। যথেষ্ট স্পেশিয়াস রুমগুলো, বেশি কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম সবই আছে, কোমোড, গিজার, হাত ধোয়ার বেসিন, যেরকম হওয়া দরকার একটা সাদামাটা বাথরুম, সব কিছুই আছে। এটা হচ্ছে পুরো সারাউন্ডিংসটা, প্রচুর পার্কিং স্পেস আছে। এটা হচ্ছে হোমস্টেটা, টোটাল 6টা রুম আছে। এখানে রাত্রিবেলা বসে খাওয়া দাওয়া খাওয়া যায়, আম বাগান, নাশপাতি বাগান সব কিছুই আছে। ওপরে কাজ চলছে, ওপরে দোতলা হবে। এই যে আমাদের গাড়ি, এই বাগানগুলো সবই ওনাদের, নাশপাতি বাগান। আর ওই দূরে লেক দেখা যাচ্ছে, এখন আমরা লেকের দিকে যাব। এই সামনেই বোটিং পয়েন্ট, চলো তোমাদেরকে রাস্তাটা দেখাই। এখানটা একটু মতো হালকা কাঁচা রাস্তা আছে, কিন্তু কাঁচা রাস্তাটার পরেই মেন রাস্তা, ওই যে লেক, নেতারহাটের লেক। এটা হচ্ছে ঢোকার রাস্তাটা, জাস্ট এই দিক থেকে এসে এটা হচ্ছে লেক শিবালিক, আর ওই যে নাশপাতি বাগান। আমরা সকালে ব্রেকফাস্ট নিয়েছিলাম, সকালের ব্রেকফাস্টে ছিল 5টা পুরি আর ছোলা আলুর সবজি। ওই দেখা যায় আমাদের হোমস্টে বা হোটেল শিবালিক, সামনেই একটা এত সুন্দর জায়গা, আর ওই যে বোটিং পয়েন্ট, এখান থেকে বোটিং হয় নেতারহাটের, নেতারহাট লেকে বোট। এই যে রাস্তাটা দিয়ে, কাঁচা রাস্তাটা দিয়ে যেতে হয়, এই যে কাঁচা রাস্তাটা, এটা দিয়ে যেতে হয়। এই যেখানে সিঁড়ি করা আছে, এই জায়গা দিয়ে নেমে এখন সকাল 9টা, একটা সুন্দর হাওয়া।